শুক্রবার ভারতের ওড়িশায় ঘটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ভারতীয়দের পাশাপাশি এ দুর্ঘটনায় পড়েন বেশ কয়েকজন বাংলাদেশি যাত্রীও। তাদের মধ্যে বেঁচে যাওয়া কয়েকজন নিজেদের কথা না ভেবে সহায়তার হাত বাড়ান, অংশ নেন উদ্ধার কাজে। ভারতের ওড়িশায় তিন ট্রেনের সংঘর্ষে হতাহত হয় 1000-এর বেশি মানুষ। দুর্ঘটনার কবলে পড়া ট্রেনে ছিলেন বেশ কয়েকজন বাংলাদেশি। ভারতের স্মরণকালের বড় ট্রেন দুর্ঘটনা থেকে বেঁচে যান ময়মনসিংহের মিনহাজ, যিনি চিকিৎসার জন্য যাচ্ছিলেন চেন্নাই। এখনো ভুলতে পারছেন না সেই রাতের বিভৎসতা। মিনহাজউদ্দিন দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা বাংলাদেশি। শালিমা স্টেশন থেকে চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে যাচ্ছিলাম। আমার জীবনে হয়তো যে আমি আর বেঁচে ফিরবো যে বাংলাদেশে, যেরকম একটা পরিস্থিতি আমার ছিল না। দুর্ঘটনার কবলে পড়া করমণ্ডল এক্সপ্রেসের জানালার কাঁচ ভেঙে বের হন মিনহাজের সহযাত্রী হুমায়ুন ও আজমিন আক্তার। হসপিটালে নিয়েছে তাদের মাধ্যমে, তারাই আমাদেরকে সহযোগিতা করছে। তাদের সহযোগিতা এই মুহূর্তে আমার অফিসে না গেলে অবস্থা আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারত। তাদের অবস্থা ভয়ের দিক হয়ে গেছিল, ভয়ের দিক দিয়ে অসুস্থ হয়ে গেছে। তবে এমন পরিস্থিতিতেও নিজেদের সামলে নিয়ে দুর্ঘটনাগ্রস্ত সহযাত্রীদের বাঁচাতে কাজ শুরু করেন তারা তিনজন। ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করেন বেশ কয়েকজনকে। উদ্ধার কাজে অংশ নেয় তিন বাংলাদেশির প্রশংসার পাশাপাশি তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশেষ ব্যবস্থায় কলকাতায় পাঠায় ভারতীয় উদ্ধারকারী দল। শোভন রাহমিন, দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।